আসসালামু আলাইকুম, আমি রাসেল আছি আপনাদের সাথে। বিভিন্ন পোস্টে, বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি দেখেছিলাম যে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রমটি কিভাবে সম্পন্ন করা হবে এটা নিয়ে বিভিন্নজন প্রশ্ন করেছিলেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটা ভিডিওতে সেটা ক্লিয়ার করে দিতে চাই। যারা ইতিপূর্বে জেএসসি রেজিস্ট্রেশনের সঙ্গে কাজ করে যুক্ত আছেন তাদের জন্য এটা আসলে খুবই সহজ একটা বিষয়। যারা নতুন তাদের কাছে আসলে সবটাই নতুন, সিক্স বলে কোনো কথা নয়, সিক্স সেভেন এইট নাইন সবই তাদের জন্য নতুন। তো ইতিপূর্বে আমাদের এখানে অষ্টম শ্রেণীর জন্য এবং নবম শ্রেণীর জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হতো। 2023 সালেই প্রথমবারের মতো আসলে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুরু করেছে আমাদের শিক্ষা বোর্ড। তো জেএসসির জন্য যে ট্যাবটি ছিল ওই ট্যাবে যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করতাম ষষ্ঠ শ্রেণীর জন্য একই রকম একটি ট্যাব চালু করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ওই ট্যাবে ক্লিক করার পরে আপনাদের সামনে অষ্টম শ্রেণীর জন্য যেই ইন্টারফেসটা আসতো এখানেও একই রকম ইন্টারফেসটা আসবে। আমি আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। তো আপনারা প্রথমে আপনাদের বিদ্যালয়ের যেই ইআরপি ড্যাশবোর্ডটি রয়েছে, যার যা শিক্ষা বোর্ডে যেরকমটা থাকে, আপনারা সরাসরি সেই ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি দেখবেন যে বাম দিকে যে আপনাদের অ্যাডমিন প্যানেলটি রয়েছে তার নিচ দিকে আপনারা ইএসআইএফ সিক্স নামে নতুন একটি ট্যাব চালু করা হয়েছে, জেএসসি ঠিক উপরে নতুন একটি ট্যাব চালু করা হয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে জেএসসির মধ্যে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে সিক্স এবং একটি হচ্ছে স্টুডেন্ট লিস্ট। তো আপনি রেজিস্ট্রেশন কার্যক্রম চালানোর জন্য এই সিক্সের এখানে ক্লিক করবেন। তো যদি আপনাদের টাকা পেমেন্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এই অপশনটি আসবে না, এখানে আপনাদের স্টুডেন্টের লিস্ট দিতে বলবে, আপনার প্রতিষ্ঠান প্রধানের বা যিনি টাকা ডিপোজিট করবেন তার নাম ফোন নাম্বার দিতে বলবে, সংখ্যা দিয়ে আপনি যদি সেটাকে সাবমিট করে জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখিয়ে দিবে। পরবর্তীতে আপনার যেভাবে ব্যাংকের মাধ্যমে দেন বা চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেন সেটা পূরণ করে দিয়ে টাকা পেমেন্ট করলে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে যেটা আমার সামনে এখন এসেছে। তো আপনারা সেটা খুব ভালো করে জানেন সেটা আসলে দেখানোর কিছু নাই। তো কিভাবে এই ফর্মটা পূরণ করবেন সেটা আমি খুব শর্টলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই জেএসসির মতোই ইন্টারফেসে যে প্রথমে থাকে ইএসএফ সিরিয়াল নাম্বার এটা আপনাদেরকে এন্টার করে দিতে হবে, তারপরে যেই সেকশনের জন্য আপনি স্টুডেন্টের তথ্য পূরণ করছেন সেই সেকশনটাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে। তো ইএসএফ নাম্বারটি দেওয়ার পরে আপনি পরবর্তীতে স্টুডেন্টের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্লাস রোল, রিলিজিয়ন, ন্যাশনালিটি, হোম ডিস্ট্রিক্ট, শিফট, মোবাইল নাম্বার, ভার্সন, ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো অ্যাজ ইউজুয়াল অষ্টম শ্রেণীর জন্য বা জেএসসি পরীক্ষার্থীদের জন্য যেই পদ্ধতিটি অনুসরণ করা হতো একইভাবে সেই পদ্ধতিটি অনুসরণ করা হবে। 2023 সালের জন্য নতুন করে যে সিস্টেমটি দেওয়া হয়েছে যে আগে শুধুমাত্র বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিলেই হতো, কিন্তু 23 সালের জন্য আমরা কিন্তু এই গত যে জেএসসি রেজিস্ট্রেশন করলাম সেখানেও কিন্তু আমাদেরকে এই বার্থ রেজিস্ট্রেশনের যে কপিটি রয়েছে সেটা কিন্তু স্ক্যান করে দিতে হয়েছে। এবং যদি কোনো স্টুডেন্টের ডিসএবিলিটিস থেকে থাকে সেটাও কিন্তু আমাদের তাদের যে আইডি কার্ড রয়েছে, ডিসএবিলিটিস আইডি কার্ড, প্রতিবন্ধী যে কার্ডটি রয়েছে সেই কার্ডটিও কিন্তু স্ক্যান করে এখানে জমা দিতে হতো। এই কাজটুকু শুধুমাত্র 23 সালের জন্য নতুন, আর ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন তো পরিপূর্ণভাবেই নতুন। তো যারা ইতিপূর্বে একবারের জন্য হলেও এই কাজটার সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছে এটা খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। শুধুমাত্র ওই ড্যাশবোর্ডের কোন জায়গায় সিক্স চালু হবে বা কোন জায়গা থেকে আপনার এটা খুঁজে পাবো, প্রথমে বেশ কিছুদিন এটা আসলে সিক্সের যে ট্যাবটি ছিল সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, ইনভ্যালিড ছিল, সেটা শো করতো না এখানে। এটা রিসেন্টলি এখানে ওপেন করে দিয়েছে। তো এখন আপনি চাইলে ওই জেএসসির যে রেজিস্ট্রেশন কার্যক্রম চলতো যেখানে তার উপরেই যে দেখিয়ে দিলাম আমি সিক্সের এখানে ক্লিক করলে এভাবে ইন্টারফেসটা চালু হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ওই তথ্যগুলো দেখে দেখে আপনার খুব ভালো করে পারবেন এটা, এই হোম ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ভার্সন, যা যা আছে তথ্যগুলো চাইছে একজন স্টুডেন্টের জন্য সেই তথ্যগুলো দেওয়ার পরে যদি আপনি এখানে সেভে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ডেটাগুলো এন্ট্রি হয়ে যাবে। তো এখানে সাবজেক্টের যে ব্যাপারটা ছিল আগে কিন্তু একটা অপশনাল সাবজেক্ট থাকতো কৃষি হিসেবে বা ওই গার্হস্থ্য বা যেগুলো আমরা বলি সেরকম ছিল, তো এখানে কিন্তু এরকম একটা অপশন আছে সেটা ধর্মের জন্য, কে কোন রিলিজিয়নে বিলং করে, ইসলাম হলে ইসলাম, হিন্দুইজম হলে হিন্দুইজম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান হলে খ্রিস্টিয়ান, এইটুকুই শুধুমাত্র এখানে পরিবর্তন করতে হবে, কোনো অপশনাল সাবজেক্ট নেই, সেটা আপনি খুব ভালো করে জানেন। ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে নতুন কারিকুলাম সেখানে কোনো অপশনাল সাবজেক্ট নেই, 10টি এখানে আবশ্যিক সাবজেক্ট। তো শুধুমাত্র এই একটা অপশন এখানে দেয়া হয়েছে সেটা শুধুমাত্র ধর্মের জন্য। তো যদি কাজ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হয়, আমি আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তারপরে যদি কোথাও নতুন হয়ে থাকেন আপনারা কেউ এবং কোথাও কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে যদি কমেন্ট করেন অবশ্যই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো আপনাদেরকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।